আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে বন্ধুরা মিলে ডিপার্টমেন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বদ্ধভূমিতে যাব। তো আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে কিন্তু মেয়েরাও আছে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন বদ্ধভূমিতে। আমরা কোথায় যাচ্ছি? বদ্ধভূমিতে। আমরা কোথায় যাচ্ছি? ঢাকায়। ঢাকায়। কোথায় যাচ্ছি আমরা? বড় ভাউটায়। সাকিব কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো হিরানগর। আমরা যাচ্ছি হজুরের বিয়ে খেতে এখন। আমাদের পলিটিক্যাল সায়েন্স গ্রুপের কিছু সদস্য, ঠিক আছে? প্রিয়া এটা আরো আছে। এটা আমার ডিপার্টমেন্ট, আমাদের রয়্যাল ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স। আমরা যাচ্ছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে। এটা হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা খুব ভালো জায়গা। এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডরমেটরি, আর আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সবাই আসবে এই দিক থেকে। তো আর একটু পরে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে পৌঁছে যাব। তো এই বদ্ধভূমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরাপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হতো। সেই স্মৃতি রক্ষার্থে 1999 সালে 16 ডিসেম্বর এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। 2004 সালের 21 ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। এই স্মৃতিস্তম্ভটির উচ্চতা হচ্ছে 42 ফুট। সুখের বিষয়ে, অর্থাৎ সুখবর হচ্ছে আমরা চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েরা আমাদের সঙ্গ দেয় না, ঠিক আছে? আমরা ছেলেরা সিঙ্গেল ভাবে আসছি। প্রিয়া আমার প্রিয়া, আচ্ছা যাই হোক। Thank you.
আমরা এখন কোথায় আছি? যারা মিস করছে তাদের, যারা মিস করছে তাদেরকে কিছু বলার নাই, অবশ্যই এখন হয়ে দেখো ভাই, আমি তো নিজের ভাই ছেলে। তুমি যে এত পরে আসলে, তুমি কি করলে সকালে, কি করলে? কি তোদের অনুভূতি কি এখানে আসছিস? এইবার ঠিক আছে, হাতটা একটু মনের মধ্যে কি ঈদ লাগতেছে? মজা লাগে। আসলে আমার এক গার্লফ্রেন্ড বলছিল, চশমাটা আমাকে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি চশমাটা পরলাম। ঠিক আছে, কেউ কিছু মাইন্ডে নেবেন না। তো আমরা এখন চলে যাচ্ছি, যদিও মজা পাই নাই। আর এবার যাবার পালা, তো যাবার আগে দাদা, এই যে বলছিল চশমা পরলে অনেক সুন্দর লাগে, তো চশমা পরছিলাম। তো এবার আমরা সবাই চলে যাচ্ছি, খতম, বাই বাই, টাটা। খেলাধুলা এটা একটা প্যারা বন্ধু, আর জীবনে এদের সাথে আসবেন, জীবনে এদের সাথে আসবেন।